হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন ইপ্তিসোনা। ইপ্তিসোনা, কি রান্না করতেছো তুমি আজকে? তো দেখেন এই যে কি রান্না করতেছে ইপ্তিসোনা। আজকে ইপ্তিসোনা একটা নতুন খাবার, এটা হচ্ছে পেঁয়াজের কালি, এবং সাথে হচ্ছে আমাদের যে আমরা পুঁই শাক খাই, যেটা দেখতে পাচ্ছেন এই যে উপরে, দেখেন এই যে পুঁই শাক, এটার হচ্ছে ফুল কিভাবে রান্না করে। তো চলেন যাই ভিডিওটা দেখি। এই বন্ধুরা, এই আমরা অনেক ছোটবেলায় এই যে পেঁয়াজের ফুল, যেটা পেঁয়াজ না সরি পুঁই শাকের ফুল যেটা দেখতে পাচ্ছেন, এটা সাধারণত আমরা দেখতাম যে লাল হয়ে যায়। এটা আমাদের বাসা বাড়িতে দেখছি আমাদের মায়েরা এটা যদি ভাজতো, ভাজার পরে এটা দিয়ে রান্না করলে লাল হয়ে যেত, এবং এই খাবারটা ভাত দিয়ে রান্না মানে মাখাই খেলে একদম লাল একটা কালার হয়ে যেত। বাজারে আজকে গেছি, ইপ্তিসোনা দেখা মাত্রই বলছে বাবা এটা কেন, নাকি বাবা তাই কি ইপ্তিসোনা? তুমি কি রান্না করবা আজকে? এদিকে একটু বলো সবাইকে, তুমি কি রান্না করবা পেঁয়াজের কালি? ও বাবা, পেঁয়াজের কালি রান্না করবে? তো অ্যাকচুয়ালি এটাই যে এরকম করে সুন্দর করে ইফতির আম্মু ই করতেছে, এটা এরকম সুন্দর করে ই করবে, সাইজ করবে, তারপরে এটা রান্না হবে। তো রান্নার প্রস্তুতিটা দেখাবো। ইফতি শোনা আছে, এই দেখেন এই যে পুঁই শাক, বেসিক্যালি এই যে পুঁই শাকটা এরই ফুল হচ্ছে এগুলো। তো আমরা দেখাচ্ছি এর যে মজার রান্নাটা ইপ্তিসোনা রান্না করবে, এর জন্য কিন্তু কি করতে হবে ইপ্তিসোনা? ওয়া, দেখেন এই এই সুন্দর জিনিসটা হচ্ছে ইপ্তিসোনা রান্না করবে নাকি? ইয়েস, রান্নায় বেসিক্যালি এই রান্নাটা করবে হচ্ছে আপনাদের সবার প্রিয় ইপ্তিসোনা নাকি? ইপ্তিসোনা, এটা কি বলে বলো? পুঁই শাকের ফুল, আর হচ্ছে পেঁয়াজের ফুল, দুটাই বেসিক্যালি ফুল। কাটছে খুব সুন্দর দেখা যাচ্ছে, যে এটা সুন্দর দেখা যাচ্ছে, এটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, এটা সবুজ, অনেক সবুজ, গ্রিন গ্রিন সবজি। তো এই মিক্সড রান্নাটা কিভাবে হয় আজকে ইপ্তিসোনা করে দেখাবে নাকি বাবা? বাবা হাত কেটে যাবে, দেখেন ছোট হাত দিয়ে কেমন করে কাটতেছে। এটা একটু হলুদ দিয়ে আর সব কিছু অল্প কিছু দিয়ে সেদ্ধ করে নিয়ে আছে নাকি? এইটা এই যে সেদ্ধ চলতেছে, হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এটা ঢেলে দেওয়া হলো। ইপ্তিসোনা কিভাবে রান্না করে, পুঁই শাক দিয়ে কালি দিয়ে ফুল নাকি বাবা? এখন তেল দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে সব মশলা টশলা দিয়ে সুন্দর করে এটাকে রান্না করাবে। এরা যারা কখনো জানি, সবাই হয়তো খাওয়ার কথা, তাই না কীর্তিসোনা? আচ্ছা, তোমাদের দিকে খায় না? এই জন্য তো কীর্তিসোনা রান্না করে দেখাচ্ছে নানু বাড়ি, যে নানুকে রান্না করে দিবে, যে নানু কিভাবে রান্না করতে হয়। এটা হচ্ছে পুঁই শাকের ফুল। শুন, জিরা কয়েকটা আর পেঁয়াজ টিয়াজ দেওয়া হবে। দেখেন এটা সেদ্ধ করার পরে কত সুন্দর একটা কালার আসছে, পিএস টিএস দিয়ে সুন্দর করে। এখন এটা আগে একটু পেঁয়াজ মরিচ সব দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে, তারপরে এই যে সবজিটা দিয়ে দেওয়া হবে। তো স্পেশাল রান্না কেন দেখাচ্ছি এটা বলতে পারে না অনেকে, যে এই কিন্তু এটা সামান্য না, কারণ হচ্ছে অনেকেই জানে না যে পুঁই শাকের ফুল এত সুন্দর করে ভেজে রান্না করে খাওয়া যায়। ইপ্তিসোনা কত সুন্দর করে দেখেন রান্না করে, সাথে মাম্মা মাসে ইপ্তিসোনাকে হেল্প করতে চাই। একটু ই হওয়ার পরে এটাকে এই যে ছেড়ে দেওয়া হয়েছে, দিয়ে সুন্দর করে তারা এই যে এটা নাড়াচড়া করা হচ্ছে, এটা অনেক সুন্দর করে একটা ভালো একটা ই দাঁড়াবে। তবে এটা সেদ্ধ হয়ে যেতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে যে সেদ্ধ হয়ে যেতে হবে, ভাজতে হবে অনেক বেশি বেশি করে, তারপরে এটা সুন্দর ফুলে বাড়াবে। এখন এটা রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ের দিকে চলে আসছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে, এটা অনেক সুন্দর এবং খেতে খুব টেস্টি হবে আশা করতেছি। তো এই ছিল সুন্দর একটা ভিডিও, যে কীভাবে আপনারা পেঁয়াজের কালি দিয়ে হচ্ছে পুঁই শাকের ফুল রান্না করবেন। দেখতেই পাচ্ছেন এখন বিকেলে অনেকেরই জিভে জল এসে যাবে, আপনাদের প্রিয় ইপ্তিসোনা রান্না করছে। তো এইখানে ভিডিও শেষ করলাম, সবাই ভালো থাকবেন।